হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেক লাইফ বিউটিফুল চ্যানেল। আমরা যারা সদ্য মা, তারা বাচ্চাদের কি ধরনের জিনিস মাখাবো সেই ব্যাপারে ভীষণ পিকি হই। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা আয়ুর্বেদিক ব্র্যান্ড বা ন্যাচারাল ব্র্যান্ড, এদেরকে আমরা ভীষণভাবে প্রেফার করি। তুমিও আমার মতো একটা সেফ আর আয়ুর্বেদিক ব্র্যান্ড খুঁজে থাকো, তাহলে তুমি সঠিক ভিডিওতেই এসছো। তোমার চয়েস অনুযায়ী পারফেক্ট ব্র্যান্ড হলো পোকোনাট। ব্র্যান্ডটা প্রোডাক্ট তৈরি করেছে আমাদের ইন্ডিয়ান বেবি স্কিন অনুযায়ী, যে আছে আয়ুর্বেদা আর মডার্ন সায়েন্সের ফিউশন, যেটা বেস্ট হবে তোমার বাচ্চার জন্য। তো চলো দেখে নিই প্রোডাক্টগুলো। নিয়ে চলে এসেছি পোকোনাট ডায়পার র্যাশ ক্রিম, পোকোনাট বেবি হেয়ার অয়েল, পোকোনাট বেবি মাসাজ অয়েল, পোকোনাট হার্বাল বেবি বা তার পোকোনাট হার্বাল বেবি লোশন। বাচ্চা যখন ছোট থাকে, ডায়পার পরে, তখন ডায়পার র্যাশ ক্রিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পোকোনাট ডায়পার র্যাশ ক্রিমে আছে নারকোল তেল, হলুদ, গোলাপ জল, অ্যালোভেরা, শিয়া বাটার, জোজোবা অয়েল, লেমন গ্রাস, ভিটামিন এর মতো ভালো ভালো জিনিস, যেগুলো আমাদের বেবি ডায়পার এরিয়াগুলোকে রাখবে ভীষণভাবে নরম, র্যাশ ফ্রি। এটা তোমরা প্রত্যেকবার ডায়পার পরানোর আগে ভালো করে টিস্যু দিয়ে মুছে অ্যাপ্লাই করো। মাসাজ অয়েল তো ভীষণভাবেই জরুরি, বাচ্চা জন্মের এক মাসের পর থেকে মাসাজ করা মাস্ট, আর মাসাজ করলে ওদের ভালো ঘুমও আসে। কোকোনাট আয়ুর্বেদিক মাসাজ অয়েলে আছে নারকোল তেল, জোজোবা, তিলের তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, ক্যাস্টার অয়েল, অশ্বগন্ধা আর ব্রাহ্মি, যেগুলো সাহায্য করবে বাচ্চাকে ভীষণ পরিমাণে পুষ্টি যোগাতে এবং রিল্যাক্স করে দেবে, ভালো ঘুম হবে আর বাচ্চাদের হাড়কে অবশ্যই শক্তপোক্ত করবে, মাসল গঠনে সাহায্য করবে। বাচ্চাদের আয়ুর্বেদিক তেল দিয়ে মাসাজ করলে তাদের ব্রিদিং প্যাটার্ন অনেক ভালো হয়, বিভিন্ন সেলে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট সাপ্লাই বেড়ে যায়, যেটা তাদের ফুসফুসের স্বাস্থ্য বাড়াতে অনেকটা সাহায্য করে, গ্রোথ হরমোন রিলিজ হয়, ভালো ওয়েট গেন হয়, অবশ্যই ব্রেনের বিভিন্ন অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। পরিমাণ মতো তেল নেব হাতে, এটা বাচ্চাদের গায়ে 8 থেকে 10 মিনিট মতো তোমরা মাসাজ করবে, দিনে তোমরা 2 থেকে 3 বারও মাসাজ করতে পারো। মাথায় তেল মাখানো, এটা তো বড়দের জন্য ইম্পর্টেন্ট, বাচ্চাদের জন্য তো ইম্পর্টেন্ট হবেই। তিলের তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল আর জোজোবা অয়েল আর লেমন গ্রাস এসেন্সিয়াল অয়েল, অ্যাজ ওয়েল অ্যাজ নারকোল তেল আর কারি পাতার এক্সট্র্যাক্ট আর অ্যালোভেরা দিয়ে তৈরি হয়েছে এই পোকোনাট হার্বাল বেবি হেয়ার অয়েল। পরিমাণ মতো নেবে, মাথায় অল্প অল্প করে নিয়ে ম্যাসাজ করবে, যার যেমন প্রয়োজন, যার যেমন মাথায় চুল আছে বাচ্চাদের সেই অনুযায়ী নিয়ে ম্যাসাজ করবে। এটা অবশ্যই সপ্তাহে প্রায় প্রতিদিন ম্যাসাজ করা তো মাস্টই, মাথায় ম্যাসাজ করলে ভালো ঘুম হবে, রিল্যাক্স ফিল করবে, হেয়ার গ্রোথে তো ডেফিনেটলি সাহায্য করবে। যেহেতু এই তেলে তিলের তেল আর নারকোল তেলের মিক্স আছে, এইটা এই গরমে বাচ্চাদের মাথা একটু ঠান্ডা রাখতেও সাহায্য করবে। কোকোনাট হার্বাল বেবি বাত্তা তোমরা দেখতে পাচ্ছ, টেক্সচারটা অনেকটা জলেরই মতো, এটা পিএইচ নিউট্রাল আর টিয়ার ফ্রি বেবি ওয়াশ আর শ্যাম্পু, এটা টপ টু টো তোমরা ইউজ করতে পারো। এটা বাচ্চাদের সদ্য গড়ে ওঠা স্কিনকে সঠিকভাবে নার্চার করতে ভীষণভাবে সাহায্য করে, এতে সুদিং এফেক্ট আছে, কেননা এতে আছে অ্যালোভেরা, নিম আছে, নিমে আছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট নেচার, যা বিভিন্ন রকম ইনফেকশন র্যাশ থেকে আমাদের বাচ্চাদের স্কিনকে মুক্ত রাখবে। আছে পেঁপে, যেটা বাচ্চাদের স্কিনকে অনেকটাই ব্রাইট করবে। আর একটা কথা, এটা অ্যাজ ওয়েল অ্যাজ হেয়ার কন্ডিশনার হিসেবেও কাজ করে, বাচ্চাদের চুল শ্যাম্পু করার পর খড়খড়ে হয়ে যায়, এখানে কিন্তু এই জিনিসটা হবে না, তোমাদের বাচ্চাদের চুল থাকবে আগের মতো নরম। এটা একটা কয়েনের মতো সাইজের নেবে, সেটাকে জলের সঙ্গে মিক্স করবে এবং তারপর বাচ্চার চুল, গাছ, এখানে যেখানে তোমরা ওয়াশ করতে চাও সেখানে সেখানে লাগাবে এবং তারপর জল দিয়ে ধুয়ে নেবে। চান করার পর সবথেকে প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে একটা ভালো হার্বাল বেবি লোশনের। পোকোনাট হার্বাল বেবি লোশন আমাদের বাচ্চা স্কিনকে রাখবে নরম ও তুলতুলে। বাচ্চা স্কিন আমাদের স্কিনের থেকে 30% পাতলা হয়, এটা হাইলি সেন্সিটিভ হয় এবং ময়েশ্চারে খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়, বিশেষ করে গরমকালে এসি চলে প্রায় সবার বাড়িতেই, দেখবে ভীষণভাবে স্কিনটা খড়খড়ে হয়ে যায়। তাদের জন্য চাই হলুদ, কোকোনাট অয়েল, জোজোবা অয়েল, মধু, শিয়া বাটারে সমৃদ্ধ একটা পারফেক্ট হার্বাল বেবি লোশন, যেটা বানিয়েছে পোকোনাট আর যেটা তোমাদের বাচ্চাদের স্কিনকে রাখবে সফট, নারিশড আর ময়েশ্চারাইজড অনেকক্ষণের জন্য। তোমরা দিনের বেলা চান করার পর একবার, রাত্রির বেলা শোয়ানোর আগে একবার ইজিলি অ্যাপ্লাই করতে পারো, এছাড়া অন্য সময় প্রয়োজন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের প্রয়োজন মতো অ্যামাউন্ট নেবে, বাচ্চাদের স্কিনে ম্যাসাজ করবে। রোজ বেবি লোশন ব্যবহার করা কিন্তু মাস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, খুব তাড়াতাড়ি আসি মজার কন্টেন্ট নিয়ে, দেখতে থাকো।